কি দুঃখের কথা, কি বলবো রে ভাই, এমন দেশের অবস্থা, এমন পরিস্থিতি, আজকে আমাদের লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। আজকে মৃত ব্যক্তির সঙ্গে আমরা জিনা করতেছি, আমরা পত্রিকায় দেখেছি যে হাসপাতালে মর্গে লাশকার লাশকাটা ঘরে, আজকে সেই মৃত একজন নারীর সঙ্গে একটা যুবক সে অনৈতিক কাজে জড়িয়ে গেছে, সেই মৃত লাশের সঙ্গে জিনা করেছে। এত বড় নিকৃষ্ট একজন মৃত ব্যক্তির সঙ্গে সে লাশ কাটা ঘরে মর্গে পোস্টমর্টেম করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেই বেলজ্জা বেহেয়া সে কি করেছে, এই লাশের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেছে, এত বড় ঘৃণিত কাজ করেছে। আজকে আমাদের চরিত্র কোথায় গিয়েছে, আমরা কত নষ্ট হয়ে গেছি, আজকে যুবকেরা কি অবস্থা, কি পরিস্থিতি হয়ে গেছে। অথচ আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা তো করবেই না, করবেই না, তোমরা জিনার ধারের কাছেও কখনোই যাবে না, এটা অশ্লীল কাজ, এটা গর্হিত কাজ, ঘৃণিত একটি কাজ, এর ধারের কাছেও তোমরা যাইবা না। হাই রে হাই দুঃখের কথা, আজকে আমাদের হায়া নাই, যার লজ্জা নাই তার তো ঈমান নাই, এমন দুঃখের কথা শুনবো আমরা, এমন অবস্থা হয়ে গেছে। আজকে মর্গে লাশের সঙ্গে আজকে জিনা করা হচ্ছে, এমন ব্যক্তি, এমন ঘৃণিত একজন ব্যক্তি এমন লজ্জাজনক একটি কাজ করতে পারে। ও মুসলমান, আমাদেরকে শিক্ষা নিতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভেতরে বলেন, ওয়া যাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহগুলি ছেড়ে দাও। ও মুসলমান, শুধু প্রকাশ্যে নয়, যেই গুনাহগুলি আমরা প্রকাশ্যে করি, জহিরে করি অর্থাৎ বাহিরে করি, জনসম্মুখে যেই গুনাহগুলি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যম দিয়ে বলতেছেন, যেটা প্রকাশ্যে গুনাহ করো এই গুনাহগুলিও ছেড়ে দাও, আর যেই গুনাহটা তোমরা গোপনে করো রাতের অন্ধকারে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষের সম্মুখে নয়, শুধুমাত্র একা একা তুমি গুনাহের সঙ্গে লিপ্ত রয়েছ, খারাপ কাজের সঙ্গে লিপ্ত রয়েছ, ওই গুনাহগুলিও ছেড়ে দাও। ও মুসলমান, প্রকাশ্যমান যেই গুনাহগুলি, এই গুনাহগুলি তো মানুষ দেখে, কিন্তু আমি আপনি অপ্রকাশ্যে গোপনে বাতেনে যেই গুনাহগুলি করি, সেই গুনাহগুলি কেউ দেখে না, সেই গুনাহগুলি শুধুমাত্র আমি দেখি, আর দেখে আমার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, একটা জাররা পরিমাণ গুনাহ যে করো, এই গুনাহটাও আমি আল্লাহর কুদরতি চোখে এড়াইতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানো পুঙ্খানো ভাবে হিসাব আমি তোমাদের সামনে উপস্থাপন করব। কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা যখন আপনার আমার হাতে উঠায় দিবেন, আমলনামাগুলি আপনার আমার হাতে উঠায় দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো, আমলনামা হাতের ভেতরে নেওয়ার পরে আমি দেখব, হাই রে হাই, একটা জাররা পরিমাণ গুনাহ করেছি, যেই গুনাহটাকে আমি গুনাহই মনে করতাম না, এই গুনাহটাও আল্লাহর কুদরতি চোখে ধরা পড়েছে, এরা পড়ে নাই, এরা পড়ে নাই, রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কত গুনাহ করেছো, কেমন গুনাহ করেছো, শুধুমাত্র জানো তুমি, আল্লাহ পাক এত সুন্দর স্পষ্ট ক্লিয়ার আকারে তোমাকে দেখা দেবে। ও মুসলমান, এই জন্য হুঁশিয়ার হয়ে যাই, সাবধান হয়ে যাই, আজকে আমরা ঘৃণিত কাজ এবং গুনার কাজ ছেড়ে দেই, যেহেতু আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহগুলি তোমরা ছেড়ে দাও। আজকে মর্গে লাশের সঙ্গে জিনা করা হচ্ছে, এত বড় লজ্জাজনক একটি কাজ, এত বড় নেককারজনক একটি
একটি কাজ, ও মুসলিম যুবক ভাই বোনেরা, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, সমস্ত গুনাহের কাছ থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই আপনাকে আমাকে বুঝাইতে চাইতেছেন, ওয়া যাহিরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে ওয়া প্রকাশ্যে সমস্ত গুনাহগুলি ছেড়ে দাও, সমস্ত গুনাহগুলি ছেড়ে দাও, প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহগুলি ছেড়ে দাও। আমাদের গুনার জিন্দেগি ছেড়ে দেই, গুনাহের কারণে এক একটা গুনাহ এক একটা কাঁটা, যখন একটা গুনাহ করব তখন আমার কলিজার ভিতরে একটা কাঁটা ফুটে যাবে, কাঁটা ফুটলে যেমন আমার কলিজায় আঘাত করবে, আমার শরীরে যেমন কাঁটা ফুটলে আঘাত লাগে, এই রকম মানুষ যখন গুনাহ করে তার কলিজার ভিতরে আঘাত লেগে যায়, সে অস্বস্তি বোধ করে। যারা গুনাহ করে তারা জিন্দিগিতে তরেও কোনোদিন শান্তি পায় না, অশান্তির মধ্যেই থাকে, তাদের দিলের ভিতরে একটা পেশানি কাজ করে। অতএব আমরা গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, গুনামুক্ত জীবন গড়াই, আল্লাহ পাকের রহমত আপনার আমার উপর বর্ষণ হবে, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমিন আমিন।